আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। অনেকেই যেটা জানেন না সেটা হচ্ছে 2011 সালে বিপুল জয়ের পর লতা মঙ্গেশকর নিজে তাকে উপহার পাঠান এবং ফোনে একাধিকবার কথা হয়। দিদি, আমি প্রথমে যেটা জানতে চাইব, যেরকম দুদিনের রাষ্ট্রীয় শোক সেই রকম রাজ্যের তরফেও কালকে আপনি সরকারি ক্ষেত্রে অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছেন এবং লতা মঙ্গেশকরের সঙ্গে আপনার ব্যক্তিগত অনুসঙ্গ দিদি। আমরা হারিয়েছি আমাদের একজন কিংবদন্তি সঙ্গীত শিল্পী, মানে বিশেষ করে একটা লিজেন্ডারি একটা ইতিহাস শেষ হয়ে গেল। তিনি মুম্বাইতে আর কি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, ঠিকই বয়স হয়েছিল 92 বছর, আসলে চলে যেতে হবে এটা সবই সত্য, কিন্তু কিছু কিছু সুরসম্ভাব তিনি যেভাবে সুরসম্ভাগ্রী এবং প্রতিভাময়ী ছিলেন, তিনি সর্বজনশ্রদ্ধ। 8 দশক ধরে তার কণ্ঠের জাদুতে শ্রোতাদের পুরো মুগ্ধ করে রেখেছিলেন। হিন্দি, মারাঠি, বাংলা এবং বাংলার লোকেরা আমরা বিশেষ করে কৃতজ্ঞতা, কারণ বাংলায় প্রচুর গান লতাজির সাথে, হেমন্ত মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, ওদিকে সুবীর চক্রবর্তী, ওদিকে শ্যামল মিত্র, প্রচুর গান লতাজি গিয়েছে। এবং লতাজির প্রথম বাংলা গান ক্যাসেট আমার মনে হয় যতদূর সম্ভব আকাশ প্রদীপ জলে, এই গানটা ওনার প্রথম বাংলা গান এই চিম্বি থেকে বেরোলো একদম। হ্যাঁ, কারণ আমি নিজে ক্যাসেটও বাজাই মাঝে মাঝে, এই গানটা দিয়ে আমি ক্যাসেটটা বাজাই শুরু করি আর কি। আচ্ছা, তাছাড়াও লতার ন্যাশনালি অগণিত ক্লাসিক্যাল গজল, ভজন, আধুনিক সিনেমার গান আজও সমান জনপ্রিয়। বাংলা সঙ্গীত জগতের সাথে লতাজির একটা বিরাট কানেকশন ছিল এবং আমি মনে করি বলিউডে তো আছে, হলিউডেও আছে, কিন্তু বেঙ্গল চলচ্চিত্র জগতে উত্তম কুমার, সুচিত্রা, সুপ্রিয়া, এই যে স্বর্ণযুগটা, এই স্বর্ণযুগটায় পুলক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শিবদাস বাবু থেকে শুরু করে নচিকেতা ঘোষ থেকে শুরু করে সমস্ত শিল্পীরা যারা আছে এবং সুর সম্ভাব্য যারা আছেন, যারা সুর তৈরি করেছেন, তাদের সমস্ত গানগুলো লতাজি যা গিয়েছে আজও সেই গানগুলো মানে আমাদের তখন আমরা অন্যদের আসে শুনতাম এবং আমাদের প্রত্যেকে কণ্ঠস্থ বলতে পারেন। এবং দেশের জন্য তিনি জানেন ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে, লিজিয়ান অফ অনার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, অনেক কিছু পেয়েছেন। সবকিছু পেলেও সবচেয়ে বড় যেটা তিনি পেয়েছেন সেটা হচ্ছে মানুষের ভালোবাসা। কোনটি কিংবদন্তি বলতে সবাই জানে, আমি লতাজিকে লতাজির একটা গানের জন্য লতাজির ওই গানটা তারা এ মেরে বসন করলো, তারা পানি তখন লতাজি গান যখন তখন পন্ডিত এবং এটা আমাদের এটাও ব্যবহার। দিদি, আপনি শেষ বাক্যটা আরেকবার বললেন, আপনার সিগনাল ড্রপ হচ্ছে, একটু অস্পষ্ট শোনা যাচ্ছে, আর আরেকবার এই অংশটা একটু বলবেন না? আমি যখন লাস্টকে 2-3 বছর আগেও ফোন করেছি সঞ্জীব গোয়েন্দাকে দিয়ে, আমরা ওনাকে নেতা হিসেবে নিয়ে এসে বিশেষ রিসেপশনের ক্রম ঠিক করেছিলাম এবং সঞ্জীব গোয়েন্দার সাথে কথা হয়েছিল, ও আমাকে লতাজির কাছে নিয়ে যাবে, কারণ যেহেতু এইচএমবির সাথে লতাজির একটা ভালো কানেকশন আছে তখন বললো ঠিক আছে আমরা অমুক দিন যাবো। তারপর আমরা রেডিও করেছিলাম যে বঙ্গবন্ধুটাকে ওরা হাতে গিয়ে দিয়ে আসবো, এখানে একটা শ্রেষ্ঠ সম্মান বাংলায় আমরা ওনাকে দেবো। তারপরে সত্যি আমাকে বলে মমতাজি শেষ হচ্ছেন এবং ওনার ডেডলাইন হয়ে গেছে, মানে কাউকে মিস করতে পারে, সুতরাং অবস্থা আদারওয়াইজ উনি খুব খুশি হয়েছেন শুনে এবং উনি আসতে চান, কিন্তু খুব খুশি হয়েছে। তারপরে উনি কিন্তু পাঁচটা আমাকে ফোন করে, ফোন করে বলে মমতাজি আপনি বহুত খুশ, মানে বহুত খুশ হন এবং হাম ইসকো অ্যাকসেপ্ট কর রহে হ্যায় লেকিন মেরে কো তবিয়ত ঠিক নেই হ্যায়, বেসিক্যালি হাম মিট নেই করতে হ্যাঁ লেকিন আপনি আমার সোচা হ্যাঁ বহু এরকম ভাবে বলেছিলেন আর কি, যেটা আমার মনে আর উনি আমাকে লকেটটা পাঠিয়েছিলেন, ওটা আমি লকেটটা
ওটা হারাই গেছে। আচ্ছা, ওটা হচ্ছে একটা সোনা, একটা ছোট্ট মাকালির একটা মুকুয়ে পাঠিয়েছিলাম। তারপর আমি অবশ্য ওনাকে পাঠিয়েছিলাম, কিন্তু আমি ওনারটা চিনি সেই কারণে যে একটা পাঠিয়েছিল উনি আমাকে ভালোবেসে। আমি আমি এগুলো ইউজ করি না, বাট ওনারটা আমি রেখে দিয়েছিলাম, রাখি না। আচ্ছা, অমূল্য স্মৃতি হিসেবে। একটা জিনিস জানতে চাইবো, আগামীকাল আপনি রাজ্য সরকারের লতাজির শ্রদ্ধা জানাতে অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছেন, একটু যদি বলে। হ্যাঁ, কালকে আমরা অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছি, কারণ অলরেডি 4 তারিখ থেকে ছুটি ছিল গভর্নমেন্ট সরস্বতী পুজোর জন্য। শনিবার রবিবার গেছে মাঝে, বাট 4 তারিখ আমরা একটা ছুটি দিয়েছিলাম ছেলে মেয়েদের জন্য, যাতে স্কুলে তারা সরস্বতী পুজোর অ্যারেঞ্জমেন্টটা করতে পারে। তাই 3-4 দিন বাদে কাছে অফিস খুলবে, তো সেই জন্য আমরা বেলা দুটোর পর থেকে ছুটি থাকবে, অর্ধ দিবস ছুটি করে দিচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা দিদি, আরেকটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যেহেতু ব্যক্তিগতভাবে চিকিৎসার সঙ্গে প্রতিদিন খোঁজ নিচ্ছেন, একাধিকবার খোঁজ নিচ্ছেন, বাঙালি জানতে চায় যে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় তিনি এই মুহূর্তে কেমন আছেন, প্রত্যেকে তার দ্রুত আরোগ্য কামনা করছেন। হ্যাঁ, তিনি এই মুহূর্তে যেটা আছেন সেটা হচ্ছে উনি অমিক্রন, ওনার যেটা হয়েছিল অমিক্রন থেকে উনি অমিক্রনটা ওভার হয়ে গেছে, এখন উনি যেটা আছেন এখন উনি স্টেবল আছেন, এবং ওনার এখন এখন আপাতত উনি পুরো স্টেবল আছেন, এবং স্টেবল বাট ক্রিটিক্যাল যেটা বলে ডাক্তাররা সাধারণত, বাট এখন মোটামুটি কালকে পুরোপুরি স্টেবল ছিলেন, টোটালটাই কালকে আমি যাই রিপোর্ট পেয়েছি। এই অমিক্রন থেকে বেরিয়ে যেতে একটা মানসিক শান্তি। অবশ্যই, এখন তিনি কোভিড নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দিদি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ।